डियर स्टूडेंट्स हमरा ए वीडियो टिते क्लास टेनर अनुशीलनी 3.6 एर क्वेश्चन नम्बर टू एर रोमान नम्बर टू ते जे समस्याटी देवा आछे एई समस्याटी समाधान करब। तो रोमान नम्बर टू ते कि आछे देखो, दुइजन स्त्रीलोक एबं पाँचजन पुरुष एकसंगे एकटी चिकनेर काज शेष करते पारे चार दिने, तीनजन स्त्रीलोक एबं छयजन पुरुष एटी तीन दिने शेष करते पारे। एका काजटी शेष करते एकजन स्त्रीलोकेर कत समय लागबे एबं एका एकजन पुरुषेर कत समय लागबे। तो आमरा प्रथमे धरे नेब जे एका काजटी शेष करते एकजन स्त्रीलोकेर लागे एक्स दिन एबं एका काजटी शेष करते एकजन पुरुषेर लागे वाई दिन। तो धरि एका काजटी शेष करते একজন স্ত্রীলোকের লাগে এক্স দিন এবং একা কাজটি শেষ করতে একজন পুরুষের লাগে ওয়াই দিন। এবারে দেখো, এ ধরনের সমস্যা সমাধানের জন্য আমাদেরকে প্রথমে একদিনের কাজ বের করতে হবে। তো যদি একা কাজটি শেষ করতে একজন স্ত্রীলোকের এক্স দিন সময় লাগে, তাহলে একজন স্ত্রীলোক একদিনে এই কাজটির এক্স ভাগের এক অংশ করবে। আমি একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ধরো তুমি একটি কাজ দুই দিনে শেষ করতে পারো, তাহলে তুমি একদিনে করবে এই কাজটির দুই ভাগের এক অংশ এবং আরেকদিনে করবে দুই ভাগের এক অংশ, আর এই দুদিনে মিলিয়ে তুমি সম্পূর্ণ কাজটি শেষ করবে। অর্থাৎ এই ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু কি হবে, ওয়ান। ওয়ান অর্থাৎ সম্পূর্ণ কাজ। ঠিক একইভাবে ধরো তুমি একটি কাজ চার দিনে শেষ করতে পারো, তাহলে তুমি একদিনে করবে এই সম্পূর্ণ কাজটির চার ভাগের এক অংশ, আরেকদিনে করবে আরও চার ভাগের এক অংশ, আরেক দিনে করবে আরও চার ভাগের এক অংশ এবং আরেক দিনে করবে আরও চার ভাগের এক অংশ, আর এই চার দিন মিলিয়ে তুমি সম্পূর্ণ কাজটি শেষ করতে পারবে। ঠিক আছে, তো ঠিক একইভাবে দেখো, যদি একা কাজটি শেষ করতে একজন স্ত্রীলোকের এক্স দিন সময় লাগে, তাহলে একজন স্ত্রীলোক একদিনে করবে এই কাজটির এক্স ভাগের এক অংশ। তো আমরা লিখে নিচ্ছি, দেখো, দেয়ারফোর একজন স্ত্রীলোক একদিনে করে কাজটির এই এক্স ভাগের এক অংশ, অর্থাৎ ওয়ান বাই এক্স অংশ। ঠিক একইভাবে যদি একা কাজটি শেষ করতে একজন পুরুষের ওয়াই দিন সময় লাগে, তাহলে একজন পুরুষ একদিনে করবে এই কাজটির কি ওয়াই ভাগের এক অংশ এবং একজন পুরুষ একদিনে করে কাজটির কি অংশ, ওয়ান বাই ওয়াই অংশ। ঠিক আছে, এবারে প্রথম শর্ত অনুযায়ী কী বলছে দেখো, দুইজন স্ত্রীলোক এবং পাঁচজন পুরুষ একসঙ্গে একটি চিকনের কাজ শেষ করতে পারে চার দিনে। প্রথম শর্তানুযায়ী কি বলছে, দুইজন স্ত্রীলোক, দুইজন স্ত্রীলোক এবং পাঁচজন পুরুষ, তো পাঁচজন পুরুষ কাজটি করতে পারে চার দিনে। অর্থাৎ এই দুজন স্ত্রীলোক এবং পাঁচজন পুরুষ চার দিনে কাজটি শেষ করতে পারে। এবার দেখো, যদি একজন স্ত্রীলোক একদিনে কাজটির ওয়ান বাই এক্স অংশ করে, তাহলে এই দুজন স্ত্রীলোক একদিনে কাজটির টু ইন্টু ওয়ান বাই এক্স অংশ করবে। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখে নিচ্ছি, দেখো যে এই দুজন স্ত্রীলোক একদিনে করবে কাজটির টু ইন্টু ওয়ান বাই এক্স অংশ, তো টু ইন্টু ওয়ান বাই এক্স প্লাস যদি একজন পুরুষ একদিনে কাজটির ওয়ান বাই ওয়াই অংশ করে, তাহলে পাঁচজন পুরুষ একদিনে করবে এই কাজটির ফাইভ ইন্টু ওয়ান বাই ওয়াই অংশ,
तो 5 इंटू 1 बाई वाई इक्वल टू की होबे देखो এই দুজন স্ত্রীলোক এবং পাঁচজন পুরুষ চার দিনে কাজটি শেষ করতে পারে। তাহলে একদিনে এই দুজন স্ত্রীলোক এবং পাঁচজন পুরুষ লোক কাজটির চার ভাগের এক অংশ শেষ করবে, তো কি হবে 1/4। আমি আবার বলছি দেখো, যদি একজন স্ত্রীলোক একদিনে কাজটির 1/1 অংশ করে তাহলে দুজন স্ত্রীলোক একদিনে কাজটির 2 into 1/x অংশ করবে, তো 2 into 1/x। আবার যদি একজন পুরুষ একদিনে কাজটির 1/y অংশ করে তাহলে পাঁচজন পুরুষ একদিনে করবে কাজটির 5 into 1/y অংশ। তো আমরা লিখে নিয়েছি 5 into 1/y ইকুয়াল টু কি হবে, যে দুজন স্ত্রীলোক এবং পাঁচজন পুরুষ লোক মিলে কাজটি চার দিনে শেষ করতে পারে। তাহলে একদিনে এই দুজন স্ত্রীলোক এবং পাঁচজন পুরুষ লোক কাজটির চার ভাগের এক অংশ শেষ করবে, ঠিক আছে। তো এবার দেখো এই 2 into 1/x কি হবে, 2 into 1 2, তো 2/x প্লাস 5 into 1 5/y ইকুয়াল টু 1/4। তো আমরা একটি সমীকরণ পেয়ে গেলাম। এবারে দ্বিতীয় শর্ত অনুযায়ী কি বলছি দেখো, তিনজন স্ত্রীলোক এবং ছয়জন পুরুষ এটি তিন দিনে শেষ করতে পারে। তো দ্বিতীয় শর্তানুযায়ী কি বলছে, তিনজন স্ত্রীলোক এবং ছয়জন পুরুষ লোক কাজটি শেষ করতে পারে কত দিনে, তিন দিন, ঠিক আছে। এবারে দেখো, যদি একজন স্ত্রীলোক একদিনে কাজটির 1/x অংশ করে তাহলে এই তিনজন স্ত্রীলোক একদিনে কাজটির 3 into 1/x অংশ করবে। আমরা লিখে নিচ্ছি দেখো, 3 into 1/x প্লাস যদি একজন পুরুষ একদিনে কাজটির 1/y অংশ করে তাহলে ছয়জন পুরুষ একদিনে কাজটির 6 into 1/y অংশ করবে, তো 6 into 1/y ইকুয়াল টু দেখো, তিনজন স্ত্রীলোক এবং ছয়জন পুরুষ মিলে কাজটি তিন দিনে শেষ করতে পারে। তাহলে একদিনে এই তিনজন স্ত্রীলোক এবং ছয়জন পুরুষ লোক কাজটির তিন ভাগের এক অংশ শেষ করবে, তো এখানে কী হবে 1/3। এবার দেখো, 3 into 1/x কী হবে, 3/x প্লাস 6 into 1/y হবে 6/y ইকুয়াল টু 1/3। তো আমরা আরেকটি সমীকরণ পেয়ে গেলাম। এবারে আমরা এই সমীকরণ দুটিকে সমাধান করে x এবং y এর মান নির্ণয় করব। তো এখানে দেখো, আমরা এই 1/x কে ধরে নেব a এবং 1/y কে ধরে নেব b। তো ধরি 1/x ইকুয়াল টু a এবং 1/y ইকুয়াল টু b, তাহলে এই প্রদত্ত সমীকরণ দুটি কি হবে, দেয়ারফোর প্রদত্ত সমীকরণ দুটি হবে কে আছে, প্রথম সমীকরণে 2/x, তা আমরা এই 2 into 1/x থেকে লিখে নিচ্ছি দেখো, তো 2 into 1/x হচ্ছে কি এই a, তো কি হবে 2a প্লাস 5 into 1/y, তো এই 1/y হচ্ছে কি b, তো কি হবে 5b ইকুয়াল টু কি আছে 1/4। এবং দ্বিতীয় সমীকরণটি হচ্ছে কি 3 into 1/x অর্থাৎ 3a প্লাস 6 into 1/y অর্থাৎ 6b ইকুয়াল টু 1/3। এবারে এই সমীকরণটিতে দেখো, আমরা যদি এই 4কে বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে 4 ইন্টু হয়ে যাবে, তো 4 ইন্টু 2a কি হবে 8a, 4 ইন্টু 5b কি হয়ে যাবে 20b ইকুয়াল টু কি রইল 1। ঠিক একইভাবে টিকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে কি হবে 3 ইন্টু 3a 9a প্লাস 3 ইন্টু 6b 18b ইকুয়াল টু কি রইল 1। তো আমরা এই সমীকরণটিকে দিয়ে দেবো সমীকরণ নাম্বার 1 এবং এটিকে দিয়ে দেবো সমীকরণ নাম্বার 2। এবারে আমরা এই সমীকরণ দুটিকে সমাধান করে প্রথমে এ এবং বি এর মান নির্ণয় করব। তো আমরা এখানে অপনয়ন পদ্ধতি ব্যবহার করে এই সমীকরণ দুটিকে সমাধান করব। দেখো তো এখানে দেখো, যদি আমরা এই 8a কে যদি 9 দ্বারা গুণ করি তাহলে কি হবে
সেভেন্টি টু এ এবং এইট নাইন এ কে যদি আমরা এইট দ্বারা গুণ করি তাহলে কি হবে, সেভেন্টি টু এ। তো আমরা সমীকরণ ওয়ানকে নাইন দ্বারা গুণ করে নেব এবং সমীকরণ টুকে এইট দ্বারা গুণ করে নেব। তো সমীকরণ ওয়ান ইন্টু নাইন এবং সমীকরণ টু ইন্টু এইট কি হবে দেখো, সমীকরণ ওয়ানকে যদি আমরা নাইন দ্বারা গুণ করি তাহলে নাইন ইন্টু এইট এ কী হবে, সেভেন্টি টু এ। নাইন ইন্টু টোয়েন্টি বি কী হবে, ওয়ান এইটটি বি, আর নাইন ইন্টু ওয়ান কী হবে, নাইন। সমীকরণ টুকে যদি আমরা এইট দ্বারা গুণ করি তাহলে কী হবে, এই নাইন নাইন এ ইন্টু এইট কী হবে, সেভেন্টি টু এ। এইট ইন্টু এইটিন কী হয়ে যাবে, ওয়ান ফোরটি ফোর বি ইকুয়াল টু এইট ইন্টু ওয়ান এইট। এবারে আমরা এই সমীকরণটি থেকে এই সমীকরণটি বিয়োগ করে নেব, আমরা বিয়োগ করে নেব। তো বিয়োগ করলে কী হয়, এই প্লাস মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, এখানে প্লাসও মাইনাস হয়ে যাবে। এবারে এই সেভেন্টি টু এ এবং মাইনাস সেভেন্টি টু এ ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে দেখো, ওয়ান এইটটি বি থেকে আমরা যদি ওয়ান ফোরটি ফোর বি মাইনাস করি তাহলে কী হবে, থার্টি সিক্স বি ইকুয়াল টু নাইন থেকে এইট বিয়োগ করলে ওয়ান থাকবে। তো বি কী হবে, ওয়ান বাই থার্টি সিক্স। তো আমরা বি এর মান পেয়ে গেলাম। এবারে এই বি এর মানকে আমরা যে কোনো একটি সমীকরণে বসিয়ে এ এর মান নির্ণয় করে নেব। আমরা এখানে লিখে নিচ্ছি, দেখো বি এর মান সমীকরণ আমি টুতে বসিয়ে দিচ্ছি, দেখো টু এ বসিয়ে পাই কি আছে, সমীকরণ টু, নাইন এ প্লাস এইটিন বি ইকুয়াল টু ওয়ান, নাইন এ প্লাস এইটিন বি। তো এই বি হচ্ছে কি, ওয়ান বাই থার্টি সিক্স ইকুয়াল টু ওয়ান। তো এই থার্টি সিক্সের মধ্যে এইটিন টু বার যায়, তো দেখো নাইন এ প্লাস এখানে কী রইল, ওয়ান বাই টু ইকুয়াল টু ওয়ান। তো নাইন এ কী হবে, ওয়ান এই প্লাস ওয়ান বাই টু ডান দিকে গিয়ে কী হয়ে যাবে, মাইনাস ওয়ান বাই টু। তো নাইন এ ইকুয়াল টু ওয়ান থেকে ওয়ান বাই টু বিয়োগ করলে আমরা ওয়ান বাই টু পাবো। তো এ কী হবে, এই নাইন নিচে চলে যাবে, অর্থাৎ নাইন ইন্টু টু কী হয়ে যাবে, এইটিন হয়ে যাবে। তো আমরা লিখে নিচ্ছি, দেখো টু ইন্টু নাইন অর্থাৎ ওয়ান বাই এইটিন। তো আমরা এ এর মান পেয়ে গেলাম ওয়ান বাই এইটিন। এবারে দেখো আমরা এই ওয়ান বাই এক্সকে ধরেছিলাম কি, এ, এবং ওয়ান বাই ওয়াইকে ধরেছিলাম বি। তো এখানে আমরা এই এর জায়গায় বসিয়ে নেব কি, ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই এইটিন, এবং এই বি এর জায়গায় বসিয়ে নেব ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই থার্টি সিক্স। তো দেখো ওয়ান বাই ওয়াই যদি ওয়ান বাই থার্টি সিক্স হয় তাহলে ওয়াই কী হবে, ওয়াই ইন্টু ওয়ান, ওয়াই ইকুয়াল টু থার্টি সিক্স ইন্টু ওয়ান থার্টি সিক্স। ঠিক একইভাবে ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই এইটিন হইলে এক্স ইন্টু ওয়ান এক্স, এবং এইটিন ইন্টু ওয়ান এইটিন। তো আমরা এক্স পেয়ে গেলাম এইটিন এবং ওয়াই পেয়ে গেলাম থার্টি সিক্স। তো এবার আমরা লিখে নিতে পারছি যে একা কাজটি শেষ করতে একজন স্ত্রীলোকের লাগে এক্স দিন। তো এখানে এক্স হচ্ছে আঠারো, তো আমরা কি লিখবো, আঠারো দিন। এবং একা কাজটি শেষ করতে একজন পুরুষের লাগে ওয়াই দিন, তো এখানে ওয়াই হচ্ছে কি, চৌত্রিশ। তো আমরা কি লিখবো, চৌত্রিশ দিন। তো দেয়ারফোর একা কাজটি শেষ করতে একজন স্ত্রীলোকের লাগবে, আমরা কি ধরেছিলাম, এক্স দিন। আর এখানে এক্স হচ্ছে কি আঠারো, তো কী লিখবো, আঠারো দিন। এবং একা কাজটি শেষ করতে একজন পুরুষের লাগবে, আমরা কি ধরেছিলাম, ওয়াই দিন। তো এখানে ওয়াই হচ্ছে কি, চৌত্রিশ, তো চৌত্রিশ দিন। ঠিক আছে, তো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি, আর পরবর্তী ভিডিওতে আমরা রোমান নাম্বার টুতে যে সমস্যাটি দেওয়া আছে এই সমস্যাটি সমাধান করবো।